কি ব্যাপার, এরকম বিষণ্ণ হয়ে আছো কেন? আমি কি বিষণ্ণ নাকি সবশেষে শূন্য এটাই বুঝতেছি না। মানে কি? এই যে এতদিন ধরে আমি তোমার পাশে আছি, আমার সবটুকু দিয়ে তোমারে ভালোবাসছি, কিন্তু দিন শেষে আমি কি পাইলাম? আমি তো তোমার পাশেই আছি, সমস্যাটা কই? শুধু পাশেই আছো, অত সাহসও দিয়ে একবারও করিল না তুমি আমার ভালোবাসা। আচ্ছা, ভালোবাসাটা কি মুখে প্রকাশ করার বিষয়? দেখো, আমি তোমার মতো দেশ বিদেশ ঘুরি নাই, চেয়ারম্যানের ভাতিজির মতো ক্ষমতা রূপ সুন্দরতা আমার নাই। তাই আমি বুঝতে পারি তুমি আমার আর তোমার মাঝে একটা পর্দা ঝুলাই রাখছো, আর সেই পর্দা ভেদ করে আমি তোমারে কোনোদিনও দেখতে পারি নাই। পর্দাটা আমি সরাই দেওয়ার পর যদি দেখো যে তুমি এতদিন যাকে ভালোবাসছো সে আমি নই। আমি তোমারে জানি না না জানি না ভালোবাসছি, কিন্তু তোমার সম্পর্কে আমি যা শুনি তাতে আমার ভয় হয়, আমি মনে হয় তোমার যোগ্য না। কিন্তু আমি এটা কইতে পারি আমি তোমারে আসলেই ভালোবাসছি। নতুন কইরা আর কি শুনবো, আমি শুধু বাকিটা জীবন তোমার সাথেই থাকতে চাই। আমার মধ্যে কিছু রহস্য আছে সেটা সত্যি, কিন্তু তোমার মধ্যে কোনো রহস্য নাই। তুমি খুব সহজ সরল আর খাঁটি। তবে মিলা, তুমি কি জানো আমি যে তোমার মতো খাঁটি নই? তোমার বন্দুক চালানোর সাথে তোমার কথার মিল নাই, তোমার নিয়ে অনেক খটকা আমারও আছে। তবে একটা জিনিস আমার কোনো খটকা নাই, আমি যে তোমারে ভালোবাসি। তুমি চাইলে আমার সব কিছু কইতে পারো ভাই, তাই তোমারে ভালোবাসি মরতে আমার কোনো কিছু জানার দরকার নেই। তুই খয়ের রেও মারছস, নাসিম রেও মারছস? না, ওগরে ওগর পাপ মারছে। আর তোর পাপ আমার চোখের সামনে আমার বাপেরে নির্মম ভাবে তুই খুন করছস। কি মারস নাই? হ, ইচ্ছা করে মারছি। হ, আমার তো মেলা খুশি লাগতেছে, আয় আমরা নাচি খুশিতে। না, মাস্টারের সামনে আমার শরম করে। আরে চান ভাই, নাচো তো, কিসের শরম? নাচো নাচো। কেমনে নাচবে তো দেখা দে। হ্যাঁ চান ভাই, নাচো, এইভাবে নাচো। আরে আমরা বিয়ে আইব, আমরা সংসার করব। আরে আমরা বিয়ে আইব। আমাগো নাসিম ভাইরে খুন করছে রাতুল মাস্টার। ছাগলের মতো কথা বলবি না। আমাদের মরহুম পুলিশ অফিসার রাশেদ সাহেবের মা রাজিয়া বেগম, তিনি নিজে থানায় গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন তিনি তাকে দা দিয়ে খুন করেছে। তার কাছে সেই রক্তমাখা দাগ পাওয়া গেছে এবং তার পোশাকে রক্তের দাগ ছিল, সেগুলো সব ল্যাব টেস্টে দেয়া হয়েছে এবং নাসিমের লাশ পোস্টমর্টমে দেয়া আছে। কিন্তু রাজিয়া খালা আমাগো নাসিম ভাইরে কেন মারবো? কেন মারবে এটা কি তোর জানতে হবে? আর তোর যদি এত চুলকানি থাকে আমার সাথে থানায় চল, সব বুঝতে পারবি। অফিসার, নাসিম অনেকদিন ধরে আমার লগে আসছিল, এতিম একটা পোলারে আমি নিজের সন্তানের মতন মানুষ করছি, সেই মানুষটা এমন নির্মমভাবে খুন হইল, আমার মনের অবস্থা তো আপনি বুঝতেছেন। আপনাকে কি মানবিকতা বইলা কোনো কথা নাই? মানবিকতা আছে বলেই অন্য কথা তুলছি না, কিন্তু আপনার এই ছাগলটা ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। বশির, একদম চুপচাপ খাড়া থাক, কোনো কথা কইবি না। জি মেম্বার সাহেব। নাসিম কার কে কি ছিল এবং কেন কিভাবে হত্যা হয়েছে সেটা আইনত তদন্ত করা হবে। এখন যেটা প্রথমে করা দরকার, পোস্টমর্টম শেষে দায়িত্ব নিয়ে লাশটা বুঝে নেয়া। আপনি যেহেতু নাসিমকে নিজের ছেলের মতো দাবি করেন, তাহলে দায়িত্বটা আপনার। অফিসার, নাসিম এরকম নির্মমভাবে খুন হয়েছে, অরে মরা মুখ দেখার মতন শক্তি আমার নাই, সে মানসিক অবস্থা আমার নাই। আমার পক্ষ থেকে বসির আপনার লগে যাইব, আর এই সব কিছু বুঝাই দিবেন। ঠিক আছে বসির, তুই অফিসারের লগে যা। ঠিকই